নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। সেপ্টেম্বর মাসের রাশিফল, আপনি ধনুরাশির মানুষ, আপনি ধনুরাশির জাতক, কি রেজাল্ট পেতে চলেছেন, কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, বিস্তারিত এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। অবশ্যই ভিডিওটির সঙ্গে আপনারা থাকবেন। দেখুন, কেউ কেউ কমেন্ট করছেন, কৌশিকদা ধনুরাশির ভালো বলছেন, কই আমার হচ্ছে না। দেখুন, আমি আবারও বলছি, এটা সার্বিক বিচার। বড় কোনো সিদ্ধান্ত, বড় কোনো ডিসিশন নিতে গেলে আপনাদেরকে অবশ্যই ব্যক্তিগত জন্মচক দেখাতে হবে। আর বারবার একটা কথা বলি, ভালো জিনিসটা হয় একটু দেরিতে, খারাপটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। তাই ভিডিওটি সঙ্গে থাকুন, তাহলে ডিটেলসটা আপনারা জানতে পারবেন আগামী মাসে কী সম্ভাবনা ওঠে আসতে চলেছে। দেখুন, স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিন্তু আমি খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। কিছুটা স্বাস্থ্য নিয়ে আপনাদেরকে আগামী মাসে কিন্তু ভোগাতে পারে। স্বাস্থ্যের দিকটা অবশ্যই অ্যালার্ট আপনারা থাকুন। তবে প্রেগনেন্সি পিরিয়ডে যারা রয়েছেন, আপনার আগামী মাসে ডেলিভারি হবে বা আপনার প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন আপনি, সেখানে কিন্তু আপনি ভালো ফল কিন্তু পেতে চলেছেন। আপনার অর্থনৈতিক জায়গাটা কেমন থাকবে? দেখুন, আপনার ধনপতি রেট্রোগ্রেড রয়েছে। দেখুন, এখানে আবার বৃহস্পতিও দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ অর্থের জায়গাটা খুব একটা সমস্যা কিন্তু থাকছে না, চলে যাবে, চলার মতন অর্থ আপনার হয়ে যাবে। অর্থ নিয়ে খুব চাপ আমি দেখতে পাচ্ছি না। ব্যাঙ্ক ব্যালেন্স আপনাদের বাড়বে, যেহেতু ধনভাবে বৃহস্পতির দৃষ্টি, আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্সের জায়গায় দেখা যাচ্ছে। এবং বিশেষ করে আপনাদের যে দীর্ঘদিন এমন কোনো টাকা আটকিয়েছিল, সেই টাকা আপনাদের রিকভারি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি ধনুরাশির মানুষ, ধনুরাশির ক্ষেত্রে মেইন ইম্পর্টেন্ট যে জায়গা, সেটা হচ্ছে আপনার মায়ের স্বাস্থ্য। দেখুন, আপনার মায়ের স্বাস্থ্য আপনার দুশ্চিন্তার কারণ কিন্তু হতে পারে। মেডিকেল এক্সপেন্সেস আপনার বাড়বে। পিতার স্বাস্থ্যের জায়গা নিয়ে খুব একটা সমস্যা নেই, কিন্তু মায়ের স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর আপনারা অবশ্যই দিবেন। এবার আসি আপনাদের প্রেমের ক্ষেত্রে কেমন যাবে। দেখুন, প্রেমের ক্ষেত্রেও আমি বলবো মোটের ওপর শুভ কিন্তু রয়েছে। প্রেম নিয়ে যে বড় কোনো সমস্যা, সেটা কিন্তু নেই। যাদের প্রেমের ক্ষেত্রে আপনাদের মানে একটা সমস্যা চলছিল, সেই জায়গাটা আপনাদের কিন্তু অ্যাডজাস্ট হতে চলেছে। প্রেম নিয়ে খুব একটা ভোগান্তি আমি কিন্তু দেখতে পাচ্ছি না। তবে আমি বলবো ছোটোখাটো আর্গুমেন্ট থেকে এগিয়ে চলুন। দেখুন, ভাগ্যভাবে ভাগ্যপতি, দৈব কৃপা, ঈশ্বরের কৃপা আপনার রয়েছে। ওই যে আমি বললাম, আটকে থাকা এমন কোনো কাজ, এমন কোনো টাকা আপনি পেতে পারেন। দীর্ঘদিন এমন কোনো কাজ আটকে যে হচ্ছিল না, সেই কাজটা হয়তো আপনাদের সেপ্টেম্বর মাসে হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল দেখা যাচ্ছে। এবং এর পাশাপাশি আপনাদের সেপ্টেম্বর মাসে বিশেষ করে কর্মের জায়গাটা নিয়ে সমস্যা কিন্তু রয়েছে, কারণ দশম অষ্টম কানেকশান, কর্মক্ষেত্রে পলিটিক্স হবে, একদম আপনাদেরকে বলে পলিটিক্সের জায়গা রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা আপনার যারা সিনিয়র লেভেলে রয়েছেন, তাদের সাথে মত পার্থক্য হবে, হয়তো আপনি রাগ করে কাজ ছেড়ে দিতে পারেন, এই পরিস্থিতিও আসতে পারে। কর্মক্ষেত্রে যথেষ্ট চাপ, প্রেশার আপনার থাকবে, এদিকটা অবশ্যই আপনার নজর রাখুন, আপনি ধনুরাশির মানুষ। এবং আপনার সেপ্টেম্বর মাস আপনার ক্ষেত্রে কর্মক্ষেত্র নিয়ে কিছুটা হলো একটা বাধা, চাপ এবং কিছু কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু আসার সম্ভাবনা কিন্তু রয়েছে।
ধনুরাশির, কারণ দশম অষ্টম কানেকশান কর্মক্ষেত্রে অস্থিরতা বা যারা কর্ম পরিবর্তন করবেন ভাবছেন, আমি বলবো এই সময়টা আপনারা কর্ম পরিবর্তন করবেন না। এখানে কিন্তু চাকরি চলে যাওয়া, কাজ চলে যাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। রাগ জেদ আপনাদের বাড়বে, অর্থাৎ আমি এই কথা শুনবো না, আমাকে কেন বলবে। দেখুন, একটা যেখানে কাজ করছেন সেখানে কিন্তু আপনার বসের কথা দুটো কথা শুনতে হবে, অর্থাৎ এখানে কিন্তু আপনার কেন বলবে, সেখানে আমি কাজ ছেড়ে দেবো, এই মানুষ টেন্ডেন্সিটা কিন্তু আসতে পারে। অ্যালার্ট থাকুন এই দিক থেকে। আপনাদের ধর্মীয় কোনো যাত্রা, কোনো ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে কিন্তু পারে। শিক্ষার জায়গাটা বলি, দেখুন শিক্ষার জায়গাটা কিন্তু মোটের উপর দিয়ে ভালো রয়েছে। প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো, যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন, পিএইচডি করছেন, রিসার্চমূলক পড়াশোনা করছেন, যারা বিসিএ সিএ অথবা ম্যানেজমেন্ট রিলেটেড যারা পড়াশোনা করছেন, গ্র্যাজুয়েশন লেভেলে রয়েছেন, মাস্টার ডিগ্রি কমপ্লিট করছেন, তাদের ক্ষেত্রে শিক্ষার জায়গাটা খুব একটা সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। শিক্ষাক্ষেত্র আপনাদের যথেষ্ট শুভ কিন্তু রয়েছে। তবে যারা চাকরির জন্য যারা ইন্টারভিউ দিতে চাইছেন, আপনি হয়তো ম্যানেজমেন্ট রিলেটেড কোনো কোর্সগুলো করে রেখেছেন, আপনি হতে পারে হোটেল ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, বা আপনি বিসিএ সিএ নিয়ে পড়াশোনা করেছেন, হয়তো আপনি কোনো চাকরির জন্য প্রতিযোগিতামূলক চাকরিতে আপনি পার্টিসিপেট করবেন, আপনার ক্ষেত্রে চাকরির জায়গাটা কিন্তু কিছুটা শুভ কিন্তু দিবে। যারা ফ্রেশার্স রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, আর যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে চাপ আসবে। ফ্রেশার্সদের ক্ষেত্রে কী হবে, দৈব কৃপা, ঈশ্বরের কৃপায় আপনার চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে ফ্রেশার্স যারা রয়েছেন তাদের ক্ষেত্রে। দেখুন, শিক্ষার পাঠ গেল, প্রেমের পাঠ গেল, এবার আসি আপনার ক্ষেত্রে, বিশেষ করে আপনার বিজনেসের জায়গা। দেখুন, সপ্তম পতি কিন্তু ড্যামেজ, মঙ্গল বসে আছে, চট জলদি কোনো ডিসিশান নেবেন না, ফট করে মানে দ্রুততার সঙ্গে ইনভেস্টমেন্ট করা, মনে হয় এটাতে আমার লাভ হবে, আমি ইনভেস্টমেন্ট করে দিলাম, আলটিমেটলি সেখানে কিন্তু কাস্টমারের সাপোর্ট পাবেন না। কাস্টমার সাপোর্ট না পাওয়া ধনুরাশি, কাস্টমার আপনার চলে যাওয়ার সম্ভাবনা, ফ্লাইং কাস্টমার, যারা আপনার রেগুলার কাস্টমার রয়েছে ফ্লাইং কাস্টমার না পাওয়া, এবং মহাজনের যে সাপোর্ট, মাল সাপ্লাই যারা করে মহাজনের সাপোর্ট আপনি হয়তো না পেতে পারেন, যেটা দরকার রয়েছে সেটা পেলেন না, এবং লেবার ক্রাইসিস হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ ব্যবসার জায়গাটা কিন্তু মূল জায়গা, আমি বলবো চাপ আপনাদের রয়েছে। বৈবাহিক জীবন আপনাদের ভালো আছে মোটের উপর দিয়ে, আপনার বৈবাহিক জীবনে খুব একটা বড় সমস্যা আমি দেখতে পাচ্ছি না, মোটের উপর দিয়ে চলে যাবে। যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের জন্য যোগাযোগগুলো, কন্ট্রাক্টগুলো আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনার ছেলে বা মেয়ের জন্য আপনি হয়তো সুপাত্র বা সুপাত্রী খুঁজছেন, সেটার জন্য আপনার কন্ট্রাক্টগুলো আসতে পারে বা আসার সম্ভাবনা রয়েছে। এবং ধনুরাশির, আপনি ধনুরাশি মানুষ যারা মার্কেটিংয়ে কাজ করছেন, যারা টার্গেট রিলেটেড কাজগুলো করছেন, অর্থাৎ আপনাকে ধরুন এ মাসে এতগুলো টার্গেট পূরণ করতে হবে, আপনি ধনুরাশি মানুষ আপনাকে সেলস লাইনে কাজ করছেন, আপনি কমিশন ভিত্তিক কাজকর্ম করছেন, প্রচুর চাপ থাকবে, অর্থাৎ টার্গেট অ্যাচিভ করতে না পারা, যার জন্য আপনার কর্মক্ষেত্রে কর্ম বিচ্যুতি হওয়া, এবং এর পাশাপাশি সেলস লাইনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে প্রচুর চাপ, মার্কেটিং এবং অনলাইন কাজ, আমি বলে শুনি রেটটাকে, তো অনলাইনের জায়গাটা কিন্তু চাপ আসবে। এবং এর পাশাপাশি আপনার একাদশপতি একাদশভাবে যখন অবস্থান করে, কিছুটা রেহাই আপনাদের 18 সেপ্টেম্বর পর থেকে দিবে, অর্থাৎ ইনকামের সোর্স আসবে এবং নতুন কোনো চিন্তা, নতুন কোনো থিঙ্কিং আপনি করতে পারেন। তবে বড় কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে অবশ্যই নজর রাখুন, মানে নিজস্ব ব্যক্তিগত জন্মচক বিচার করুন। যারা প্রপার্টি কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে এই মাসটা বিশেষভাবে ভালো যোগ রয়েছে, প্রপার্টির জায়গা নিয়ে খুব একটা সমস্যা নেই।
প্রপার্টি ক্ষেত্রে আপনাদের উন্নতি বা প্রপার্টি ক্ষেত্রে আপনাদের লাভ হওয়ার সময় রয়েছে। 16 সেপ্টেম্বরের পর থেকে কর্মক্ষেত্রে কিছুটা হলো অস্থিরতা, এই যে 16 সেপ্টেম্বর আগে পর্যন্ত যে কর্মক্ষেত্রে যে সমস্যাগুলো ছিল সেটা মানে 50% হলে কমবে, 50% থাকবে, 50% 16 সেপ্টেম্বরের পর থেকে এই কর্মক্ষেত্রে যে চাপ পেশা কিছুটা হলো আপনারা শান্তির একটু নিঃশ্বাস কিন্তু ফেলবেন। এবং বৃহস্পতি দ্বাদশে দৃষ্টি, খরচের জায়গাটা নিয়ন্ত্রণ রাখুন, খরচ বাড়বে, আমি আবারও বলবো খরচের জায়গা নিয়ন্ত্রণ রাখুন। এবং মানসিক দুশ্চিন্তা, মানসিক চাপ আপনাদের এই মাসে তৈরি কিন্তু করবে। অন্যের কোনো সমস্যা আপনার মাথা ব্যথার কারণ হতে পারে, মামলা মকদ্দমা যাদের চলছে বা কেস কাবারি তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট রয়েছে, খুব একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি না। বা যারা মিডিয়ার সেক্টরে কাজগুলো করছেন, গ্ল্যামার ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন, এখানে আপনাদের যথেষ্ট শুভ রয়েছে। এবং আমি আবারও বলবো কোনো লাক্সারি প্রোডাক্ট বা কোনো পুজো রয়েছে সামনে, তারপরে মাসে অক্টোবরের পুজো রয়েছে, কোনো জিনিস কিনা পুজোর জন্য এই জায়গাগুলো আপনাদের তৈরি কিন্তু হচ্ছে। এবং কোনো বাহন কিনা বা কোনো সম্পত্তির জায়গা নিয়ে যে সমস্যা চলছে সেটা তৈরি কিন্তু হচ্ছে। এবং এর পাশাপাশি কোনো কোনো ক্ষেত্রে বুথ ড্যামেজ তো ভুল সিদ্ধান্ত দিয়ে কোনো অর্থ লসের সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই আমি আবারও বলছি চট জলদি বা বড় কোনো হিউজ ইনভেস্টমেন্ট যারা করতে চাইছেন অবশ্যই কেয়ারফুল থাকুন, কোনো সমস্যার সম্মুখীন কিন্তু আপনি হবেন না। কী উপায় করবেন, আপনারা মা তারার উপাসনা করুন এবং শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। আবারও বলি আপনাদের কাছে একটি অনুরোধ, এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা ভুলবেন না। ভিডিওটি এ পর্যন্তই, সকলে সুস্থ থাকুন, প্রত্যেকে জয় মা তারা, জয় তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।